আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এখন থেকে আমরা কিছু কিছু ভিডিও করব, ভিডিও টিউটোরিয়াল দেখাবো 1-2 মিনিটের। তো আজকে আমি দেখাবো হচ্ছে আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে, আমরা যারা বিজনেস করি ফেসবুক পেজ দিয়ে বা আমাদের যারা পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যারা ফেসবুক পেজ ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো মেনু দেখা যায়, যেগুলোকে আমরা ট্যাব বলি। এই ট্যাবগুলা যেমন দেখা যাচ্ছে হোম পেজ, হোম পোস্ট, ইভেন্ট, রিভিউ, ঠিক আছে। আমি এখন আমাদের পেজের জন্য আমি একটা ট্যাব নিয়ে আসবো, এটার নাম হচ্ছে লাইভ ট্যাবটা। তো লাইভ ট্যাবটা আমরা কীভাবে নিয়ে আসবো, অর্থাৎ নতুন একটা ট্যাব কীভাবে আনতে হয় সেটা আমরা দেখবো। প্রথমে এই সেটিংসে ক্লিক করবো, এখানে সেটিংসে ক্লিক করবো। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে ট্যাম্পলেট অ্যান্ড ট্যাব নামে একটা অপশন আছে, ট্যাম্পলেট অ্যান্ড ট্যাব। এই ট্যাম্পলেট অ্যান্ড ট্যাব নামে অপশানটা ক্লিক করব। ক্লিক করার পরে যে অপশানটা আসতেছে সেখানে আমরা দেখব হচ্ছে এই যে এই ট্যাম্পলেটও চেঞ্জ করা, আমরা এখন ট্যাব চেঞ্জ করব, ট্যাব নিয়ে আসবো, একটা নতুন ট্যাব নিয়ে আসবো। সেক্ষেত্রে কী করতে হবে, অ্যাড ট্যাব, এই যে নিচে একটা অপশান দেখা যাচ্ছে অ্যাড ট্যাব, অ্যাড ট্যাবে ক্লিক করব। সেখান থেকে এই যে লাইভ লাইভ ট্যাবটা আমাদের এখন দরকার। আমি এখন কী করবো, অ্যাড ট্যাব ক্লিক করলাম। করার পরে এটা ক্লোজ করে দেব, নিচে আমরা সেভ করতে হবে। অ্যাড ট্যাব মেবি অটোমেটিক হয়ে গেছে, সেভ করার প্রয়োজন হয় না। তারপর আমি একটু দেখি, চেক করে হয়েছে কি না। পেজে আবার গেলাম, আমরা আবার মেন পেজে চলে গেলাম। এই যে এখানে আমরা লাইভ মেনুটা দেখি, আগে কিন্তু ছিল না, ঠিক আছে। তো একইভাবে আমি যদি এটা রিমুভ করতে চাই, সেক্ষেত্রেও একই অপশান আমাদেরকে ফলো করতে হবে। আবার সেটিংসে ক্লিক করব, আবার সেটিংসে ক্লিক করে টেমপ্লেট অ্যান্ড ট্যাবে ক্লিক করব। এরপরে এখান থেকে আমাদের এই লাইভ ট্যাবটা আমরা এখন মুছে ফেলবো, ঠিক আছে। তাহলে সেটিংসে আবার এই যে এই সেটিংসে ক্লিক করতে হবে। করার পরে এখানে অন অন দেখা যাচ্ছে, এটা আমরা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে সেভ করতে হবে, নাহলে কিন্তু হবে না। আগে অটো হয়ে গেছে, এখন কিন্তু সেভ করতে হবে। সেভে ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের লাইভ ট্যাবটা দেখা যাচ্ছে না, দেখুন। এই যে এখান থেকে আমাদের এই হোম পেজটা এটা চলে গেছে। তো সবাই আমাদের পেজটা লাইক দিবেন, এবং এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ডিসকাউন্ট সার্ভিস 24.com পক্ষ থেকে আসসালামু আলাইকুম।